কথাগুলি বুঝবেন তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও অমন পাখি রে একবার পিছনে ফিরা চাও অমন পাখি রে একবার পিছনে ফিরা চাও তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও অমন পাখি রে একবার পিছনে ফিরে চাও অমন পাখি রে একবার পিছনে ফিরে চাও ইসরাফিল ফেরেশতা যখন সিংহাসনে ফুঁদিবে তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে চল্লিশ হাজার বছর থাকবে পানিময় হইয়া কুদরতি এক বাতাস আল্লাহ দিব রে চারিয়া সেই বাতাসে দেউ তুলিবে দেউ এ হবে ফেনা সেই ফেনা হতে হবে একটি বালুর কণা পৃথিবীর মধ্যভাগে আছে কাবাগর প্রথম বালু তৈয়ার হবে কাবা বরাবর এক কণা হইতে বালু সত্তর কণা হবে সত্তর হতে সত্তর হাজার বাড়িতে থাকিবে পৃথিবীর চল্লিশটি সমান উঠবে বালু চোর সেই চরে গরিব আল্লাহ কঠিন হাসর তুমি শুনে সেই সব খবর জেনে শুনে জেনে শুনে সেই সব খবর নামলে বলে যাও অমর পাখি রে একবার পিছনে ফিরে যাও অমর পাখি রে একবার পিছনে ফিরে যাও ওই তুমি যে কাম্বা কাশি উড়িয়া বেড়াও অমর আরো সহি আছে তার উপরে আর সে আদি মাল্লা বানাই আছে তার উপরে লৌহ মাহফুজ থাকে বাক্য লিপি তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি তার উপরে আরো কুরসি আল্লাহ সিংহাসন ওই সিংহাসনের পায়া দরা পেরেস্তা একজন যিন ইনসান পেরেস্তারা সকল যাবে মারা শুধুমাত্র জিন্দা থাকবে আটজন পেরেস্তারা আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া কাবাগরের বরাবরে বিবরে রাখিয়া সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন সৃষ্টির আগে যে খুদা ছিল রে যেমন সেই কুরসিতে বসবেন আমার আপে নিরঞ্জন আরে সৃষ্টির আগে খুদা ছিল রে যেমন কুদ্রুতে ইসরাফিলকে লইবা জিন্দা করে হুকুম দিব সিংহা দিয়া ফু দিতে তারে ইসরাফিল ফেরেস্তা যখন সিংহাতে ফুক দিবে তামাম ফেরেস্তায় আবার জিন্দা হইয়া যাবে আবার যবন ইসরাফিলে সিংহাতে ভোগ দিবে যার যার দেহর ভিতর আত্মা চলে যাবে আরে তখন তোমার কি বা হবে তখন তোমার তখন তোমার কি বা হবে কার বাপনে যাও অমর পাখি রে একবার পিছনে ফিরে যাও অমর পাখি রে একবার পিছনে ফিরে যাও বুঝাইয়া কইলাম দিন থাকিতে লোরে তুমি ওই মালিকের নাম তোমার নাই এত কইরা বুঝাইয়া কইলাম দিন থাকিতে লোরে তুমি ওই মালিকের নাম তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাদি আরে এমন মধুর নামে তোমার মন হইল নারাজি তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাদি এমন মধুর নামে তোমার মন হইল নারাজি সুলয়ানা ছিল বুঝি মালিকের ইদন লয়ানা ছিল পুঁজি মালিকের ইদন সালাম খাইয়া হইলা দে না উপায় কি এখন বেবি ছেলে সুদ দিবে না মহাজনের পুঁজি পালাইয়া থাকবে খাইয়া পাইবে না আর পুঁজি সরকার
আবুলে কয় আবুলে কয় আবুল সরকার দেবে বলে গেলি আমার সাথে ভাও মন পাখি রে একবার পিছনে ফিরা যাও ও মন পাখি রে একবার পিছন ফিরে যাও মহাজনী গান আমার গীতি হইয়া গেল এইবার নতুন করে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা শোনা আসিল বিষয়টা হইল বাবা আমি জানি আমার এলাকার ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের লোক গান বুঝে গান ভালোবাসে তাই এই জন্য আমার প্রশ্ন থাকবে একদম ছোট করে শর্ট করে যাতে দুই চার পাঁচ মিনিটের ভিতরে জবাব দিতে পারে তারপর ভাবে ভালোই বনি ঠিক আছে তো সর্বপ্রথমে আমি জানতে চাই এই যে কিয়ামত করবো আল্লাহ দুনিয়াটা কিয়ামত মানে কি ধ্বংস ছোট কিয়ামতে সুদ্রা কিয়ামতে কোবরা রোজ কিয়ামত রোজ কিয়ামত যে যে দিন মরতাছে দিন লেগে তার জন্য কিয়ামত হইতাছে সে ধ্বংস আর কিয়ামতের সগরা যেটা এটা হাদিসের মধ্যে আসছে যেটা খণ্ড খণ্ড প্রলয় এক এক দিক দিয়ে একটা দেড় জায়গা যেমন কয়েকদিন আগে ওই যে কয়েক বছর আগে একটা টর্নেডো আইছিল আইছিল নি বাবারা টমেটো টমেটো আরে টমেটো না টর্নেডো ওই যে আসছে এক এক দিক দিয়ে একটা দেশ লয়ে জায়গা নুহ নবীর আমল হয়েছে লুত নবীর আমল হয়েছে এগুলিকে বলা হয় হাদিসের মতে কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত আর কিয়ামতে কুবরা যেটা এটা হাদিসের মধ্যে বলা হয়েছে যেটা আসমান জমিন সমস্ত কিছু ধ্বংস হওয়ার পর যেটা ওইটা হলো কিয়ামতে কুবরা মহাপ্রলয় আচ্ছা খুব মনোযোগ কথা বালা করে না শুনলে প্রশ্ন উত্তর বলা পাইতেন না ছোট করে বলা আচ্ছা কিয়ামত যে হইব যারা সৌদি আরব গেছে বা যারা আমেরিকা গেছে তারা এনতে জানে এই আমরা বাংলাদেশের লোকে কিন্তু আবার ভারতের টাইম দুই মিল নাই নাই আধা ঘন্টা বেশ কমে যাক হয় না আবার আমরা এদিক দিয়ে হয়েছে দিন আমেরিকা হয়েছে রাত সৌদি আরব হয়েছে পাঁচ ছয় ঘন্টার বেশ কম বা দু তিন ঘন্টার বেশ কম এরকম হয় না বাবারা ছয় ঘন্টার বেশ কম তাইলে আল্লাহ তো বলছে এখানে কিয়ামত যখন হবে সমস্ত পৃথিবীটা একবারে ধ্বংস হইবে কোন সময় বল শুক্রবার মাগরিবের রক্ত কিয়ামত হবে এই জন্য আমরা সকল নামাজের সুন্নত আগে কিন্তু মাগরিব নামাজের ফরজ আগে এটা আদায় করে লাও কারণ বলা জানা কোন সমাজে কিয়ামত হয় আচ্ছা আমি জানতে চাই এই যে আমরা বাংলাদেশের মধ্যে হয়েছে দশটা বাজে আর সৌদি আরব বাজে আটটা আমেরিকা হয়েছে দিন সকাল হয়েছে এই যে এক একটা দেশের মধ্যে টাইমগুলি লড়সর হয়ে রয়েছে এই হাসরের দিন যে আল্লাহ পৃথিবীটা একবারে ধ্বংস করব এই পৃথিবীর সমস্ত টাইমটা সেদিন একরকম কিভাবে হবে এটা কি আল্লাহ আমেরিকা কিয়ামত করে পরে বাংলাদেশ করব বাংলাদেশ করে কি ভারত করব না এরম তো না যদি কো আল্লাহর কুদরত হয়ে দেবো গা না এটা না নিশ্চয়ই এটার বর্ণনা আছে তবে সমস্ত পৃথিবীর টাইমটা সেদিন এক হয়ে যাবে যেদিন কিয়ামত হবে এটা কিভাবে হবে হাদিস মতে তার জবাবটা সুন্দরভাবে দিবেন আশা করি জনগণ শান্তি পাইব আর শান্তি পাইলি আমার সাথে আমরা জানি কিয়ামত হওয়ার আগে এ রাখ রে এই কিয়ামত হওয়ার আগে একটা জীব বাইরিব এই যে যারা সৌদি আরব গেছেন তারা জানেন সাপা এবং মারুয়া দুইটা পাহাড় আছে নিও এই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা জীব বাইরিব এটা হাদিসের মধ্যে বলতেছে এই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা জীব বাইরিব বাইরিয়া ওনার হাতে থাকবে একটা লাঠি আর এক হাতের মধ্যে থাকবে একটা আংটি বাইরে একটা দৌড় দিব দৌড় দিয়া পৃথিবীটার একটা ফাঁক দিব আবার হবে আরেকটা ফাঁক দিব এই দুইটা ফাঁক দিয়া সে তারপরে আরো অর্ধেকটা ফাঁক দিব
দিয়া দুই লাঠিটা দিয়া মানে পৃথিবীটা এরকম একটা গোলাকার দিব আর কি এই আড়াইটা ফেস দিব আড়াইটা ফেস দিবা ফেস দিয়া কই জানি গায়েব হই যাব আমি জানতে চাই এই যে আড়াইটা ফেস দিব পৃথিবীটারে দিয়া যে গায়েব হই যাব এর ভিতরে যারা আছে তাদের মুমিন বান্দা যারা আছে তারা মনে করেন যে আস্তে আস্তে করে সেটা ওই লাঠিটা দিয়া কপালের মধ্যে একটা একটা অন্তর চিহ্ন দিব এই একটার ভিতরে যারা পড়ব আর কি চিহ্ন দিব দেওয়ার পরে তাহলে মুমিন বান্দা যারা আছে তারা আস্তে 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 বাতাসে তাসে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর বেঈমান বেঈমান কাফের মুনাফিক যারা তারা থাকবে এই তাদেরকে হাতের একটা আংটি থাকবে ওই আংটিটা দিয়া দিয়া কপালের মধ্যে দাগ দিব কালা কালা দাগ হইব ওই দাগ দিয়ে দেখে আসর দিন চিনবেন কেডা মুনাফিক কেডা বেঈমান আর আল্লাহর ওলিরা তারা অনায়াসে বিদায় হয়ে যাবে আমি জানতে চাই এই যে বাইরি ওই জীবটার নাম কি আর বাইরি আছে কি আমরা করবো পৃথিবীটারে দুইটাই আছে দুইটা ফেস দিলে জায়গা তাইলে দুই হইব কিন্তু অর্ধেকটা ফেস দিয়ে দিব মানে কোনান থেকে দুটটা দিব আবার কই আইয়া থামবো আড়াইটা ফেস কেমন হইব একবার পিছনে ফিরে যাও অমন পাখি রে একবার পিছনে ফিরে যাও অমন পাখি রে একবার পিছনে ফিরে যাও অমন পাখি রে একবার পিছনে ফিরে যাও